চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হলো, নিয়ন্ত্রণে আসেনি দাম। এই বিষয়ে আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। রিজু, কুষ্টিয়ায় এখন চালের বাজার কেমন দেখছেন আর দাম নিয়ে কি বলছেন আড়তদাররা? মুখর, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার পৌর বাজারে। আমি এখানে এসে খুচরা বিক্রেতা এবং পাইকির বিক্রেতা এবং যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে খুচরা বিক্রেতা যারা রয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা মিল গেট থেকে যে চাহিদা অনুযায়ী যে চাল তাদের প্রতিদিন প্রয়োজন হয় মিল গেট থেকে, কিন্তু তারা সেই চাহিদা পরিমাণ চাউল কিন্তু তারা পাচ্ছে না। আপনি জানেন যে গত এক সপ্তাহের ব্যবধানে আরও কিন্তু সব ধরনের চাউলের কেজি প্রতি 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়ায় গতকালকে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সহ 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি কুষ্টিয়ার যে সবচেয়ে বড় যে চাল কল মালিক যেটা রশিদ অ্যাগ্রো অটো রাইস মিলে তারা গিয়েছিলেন। আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এইটা অভিযান কি না, তারা আমাদের কাছে যেটি জানিয়েছেন যে না, এটি অভিযান না, এটি তারা পরিদর্শনে গিয়েছিলেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে বাজার নিয়ন্ত্রণ এবং এই পরিস্থিতি নিয়ে আগামীকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ে একটি সবার আয়োজন করেছে। তবে আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি যে গোপনীয়তা রেখে যে কোনো সময় মজুদারদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে কুষ্টিয়া প্রশাসন। মুখর, আমি আরও আপনাকে জানিয়ে রাখি যে বর্তমান যে বাজার মূল্য সেটি হচ্ছে এখন যে বাসমতি চাল সেটি কিন্তু বিক্রয় হচ্ছে 80 টাকা করে এবং যে মিনিকেট চাউল সেগুলো বিক্রয় হচ্ছে 67 টাকা কেজি, কাদলরতা বিক্রয় হচ্ছে 57 টাকা কেজি, মোটা চাল যেটা সেটা 56 টাকা এবং আঠাশ চাউল যেটা বলা হয় সেটা 52 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। আমি যে খুচরা ক্রেতা যারা রয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে হঠাৎ করে যে চাউলের মূল্য বৃদ্ধির যে কারণ এবং তারা যে চাহিদা অনুযায়ী যে মিল গেট থেকে যে চাউল পাচ্ছে না, তারা যেমনটি বলছেন যে আসলে এটি আসলে মিল মালিকরা কৃত্রিম সংকট সৃষ্টি করছেন কি না এটি খতিয়ে দেখা উচিত। মুখর, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রিজু।